This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা কালী পূজোর আগে আবহাওয়ার পূর্বাভাসে দানা মানে ঘূর্ণিঝড় দানা কতটা দানা বাঁধতে পারে এখন এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ ওড়িশা বাংলা উপকূলে এই ঘূর্ণিঝড়ের সতর্কতা ইতিমধ্যেই জারি হয়েছে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত বৃহস্পতিবার সকালে ওড়িশা বাংলার কাছে এই দানা অর্থাৎ এই ঘূর্ণিঝড় পৌঁছবে ধনতেরাসে ক্যাশেট গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার কোথায় আছড়ে পড়বে তা এখনো স্পষ্ট নয় আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে কমলেশ জানতে চাইবো এখনো পর্যন্ত পূর্বাভাসে কি কি জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত কোন কোন সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে দেখো সর্বশেষ যে পূর্বাভাস তাতে যেটা তুমি বললে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে আগামী 24 ঘন্টা এটা আরো শক্তি বাড়িয়ে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর এটা ঘূর্ণিঝড় পরিণত হয়ে পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসবে প্রাথমিক যে পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছে যে এটা হয়তো উড়িষ্যার বালাসোর এই দিকটাতে এগিয়ে আসবে কিন্তু তারপরে এক্স্যাক্টলি কোথায় ল্যান্ডফল এটা বালাসোরই ল্যান্ডফল করবে না একটু টার্ন নিয়ে বাংলার দিকে এগিয়ে আসবে এটা এখনো স্পষ্ট নয় এটা স্পষ্ট মোটামুটি যে বুধবারের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের উপকূল এবং উড়িষ্যার উপকূল এই দুটো জায়গায় বা দু রাজ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা এবং আমাদের উপকূলে বৃহস্পতিবার সকালের পর থেকে ঘন্টায় 120 কিলোমিটার পার আওয়ার এই এই মানে ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগেও ঝোড়ো বাতাস বইতে পারে যে কারণে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে অর্থাৎ এখন বৃষ্টি নেই হয়তো কালকেও বৃষ্টির সম্ভাবনা কম কিন্তু তারপর দ্রুত আবহাওয়া বদলাবে ঘূর্ণিঝড় যত কোস্টের দিকে এগিয়ে আসবে তত ওয়েদার খারাপ হতে শুরু করবে এক্স্যাক্টলি কোথায় ল্যান্ডফল আশা করা হচ্ছে হয়তো তাড়াতাড়ি আবহবিদ জানিয়ে দেবে আমরা তারপর শেয়ার করব শুভজিৎ বুঝতে পেরেছি ধন্যবাদ কমলেশ আর এই দানা ঘূর্ণিঝড়ের আতঙ্কে ত্রস্ত সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার ওড়িশায় এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় দানা ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি টানা তিন দিন ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে মাইকিং সতর্কতামূলক মাইকিং আপনাদেরকে শোনালাম এই মুহূর্তে উপকূলের এলাকায় ছবিটা কি শুভেন্দু আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু দেখো আবহাওয়ার সতর্কবার্তা পাওয়ার পর থেকে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসন একাধিক কিন্তু বৈঠক করেছে এবং তারা দুর্যোগ মোকাবিলায় একাধিক সিদ্ধান্ত নিয়েছে যেমন কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে ইতিমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূল এলাকার অর্থাৎ কাকদ্বীপ নামখানা পাথরপ্রতিমা সাগরের ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতগুলোকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে সাইক্লোন সেন্টারগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে নদীপথে এবং উপকূল এলাকার বাসিন্দাদেরকে সতর্ক করা হচ্ছে কারণ পরিস্থিতি বুঝে এই বাসিন্দাদেরকে সরে আসতে হবে উঁচু জায়গায় এবং সাইক্লোন সেন্টারগুলোতে এছাড়াও সেচ দপ্তরের পক্ষ থেকে কিন্তু বিহাল নদী বাঁধগুলোতে কাজ চালানো হচ্ছে এবং যেগুলো বিহাল সমুদ্র বাঁধ রয়েছে সেগুলোর উপর কড়া নজরদারি রাখা হচ্ছে তবে পরিস্থিতি বুঝে কিন্তু প্রশাসন আগামী ব্যবস্থা নেবে তবে ত্রাণ সামগ্রী অর্থাৎ ত্রিপল শুকনো খাবার জলের পাউচ সেগুলো কিন্তু ব্লক অফিসগুলোতে মজুত করার কাজ চলছে এছাড়াও সাইক্লোন সেন্টারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে তবে সিভিল ডিফেন্স SDRF NDRF এই দলগুলোকে কিন্তু সতর্ক করা হয়েছে পরিস্থিতি বুঝে উপকূল এলাকায় মোতায়েন করা হবে অর্থাৎ প্রস্তুত রয়েছে প্রশাসন নজর থাকবে আমাদের শুভেন্দু আপাতত তোমাকে ধন্যবাদ অন্যদিকে বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত মাটির বসতবাড়ি মাথা গোজার কোনো ঠাঁই নেই অগত্যা স্কুল ঘরে স্বামী স্ত্রীর জীবনযাপন চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে স্কুল তো খুলবে কয়েকদিন পর তখন তারা কোথায় যাবেন তাদের কাছে উত্তর নেই TV9 বাংলার ক্যামেরা দেখে কেঁদে ফেললেন দুঃখীরাম এবং শক্তি বছর আগে শুনেছিলেন আবাস যোজনার বাড়ি মিলবে কিন্তু সেটা শুধুই আশ্বাস তালিকাতে নাম ছিল তাও বাড়ি মেলেনি বৃদ্ধ দম্পতির চোখ থেকে তাই বেরিয়ে আসলো জল তারা চাইছেন সাহায্যের হাত বাড়িয়ে দিক প্রশাসন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ভান্ডারিয়া গ্রামের ঘটনা এটি স্কুলে আছি ঘর পড়ে গেছিল একবার ধুলির সাথে হয়ে পড়ে গেছে সেই জন্যে সবাই মিলে
মানে সব জিনিসপত্র বার করে এনে আমাকে কুলে রেখেছে। বালিটায় বন্যা ঢুকে গেছিল, যে উল্টে পড়ে যায়। এক মাসের উপর হয়ে গেল এখানে আসছে, ঘর দুয়ার আমার বন্যায় পড়ে গেছে, ভোট দিই সবই দিই, আমার খুবই অসুবিধা হচ্ছে। আবাসের বাড়ি ওনার লিস্টে নাম রয়েছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র সরকারের যে বঞ্চনা আমাদের বাংলার প্রতি, সেই বঞ্চনার কারণে আমাদের যে দিন দুঃখী অসহায় মানুষরা তারা কিন্তু সেটা সাফার করছে এবং ফল ভোগ করছে। প্রস্তাব উপরে জানিয়েছিল পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের প্রধান বিদ্যুৎ স্যার এদিকে বললুম, আমরা জানালুম যে এখানে আমাদের এসে ফিল্ডে দেখে যান কী অবস্থাটা। আসছিল আসেনি, গ্রামে ঘুরতে আসেনি।